থানারে কালি যে পূর্বতন মন্ত্রী সুশান্ত সিং এবে মন্ত্রী থিলে এবে মন্ত্রী যাইছেন কালি পুলিশ জনে অনুসূচিত জনজাতির আইআইসি ভদ্রগড় থিলে এবে সে আসিক অছন্তি বরগড় সুন্দরগড় সেটি তাঁকু যেভাবে ভাবরে তাঁকু নির্মম ভাবরে সে যে থানা ফানা ভঙ্গা রুজা করছন্তি কারণ কোন থিলা তাঁক কিছু উন্মত্ত যুবক ড্রগ্স এডিক্টেড যুবক খবর পাই পুলিশ যাইতিলা সেটি ছানবিন করিও সেটি ড্রগ এডিক্টেড থিলে এবং ড্রগ এডিক্টেড থিলে এবং সেমানে বিভিন্ন নিশাদ্রব্যের ইয়ে থিলে সেমানে পুলিশকু দুর্ব্যবহার কলে তাঁকু তদন্ত করিবাকু দেলেনি সর্চ করিবাকু দেলেনি এবং তাঁকু যেভাবে ব্যবহার কলে তারপরে পুলিশ থানা আসিক সেমানে ভঙ্গারুজা কলে এবং এক ইনস্ট্রকশন হলো কি সুশান্ত সিং যুবক মানে কহিলা আমি সুশান্ত সিং সেটি বি কহিলা আমি সুশান্ত সিং পিলা যেটি যেটি পুলিশ যাই যে স্পটকু দেখ খবর পাই যাই ড্রগ এডিক্টেড ড্রগ সেটি কারবার হচ্ছে ড্রগ কারবারে লিপ্ত অনেক যুবক সেটু পুঁ সে আসিকি এটি ভঙ্গারুজা কলে পুঁ ফোনে মনিটরিং হলো একু তদন্ত হওয়া দরকার নিজে সুশান্ত সিং ফোনে সমস্ত ডাকিছেন নিজে স্পটরে লে মনিটরিং করছেন লোক ডাকিছেন এবং থানার ভঙ্গারুজা কর মু অছি তোমার কিছু হবনি একথা কই করিও ইয়ে হচ্ছে আজি ওড়িশা সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি মন্ত্রীঠু আরম্ভ করি ইয়ে পূর্বতন মন্ত্রী কারবার জন মন্ত্রী মরি যাচ্ছে তাপাই পাগল সার্টিফিকেট রাজ্য সরকার খোঁজছেন কিন্তু তা খলাস করবে খলাস করবে কিন্তু খোঁজছেন নব দাস এবং শেষের চার্জসিট গোটে ফর্মাল চার্জসিট দিয়েছেন গুলি মিলিলানি তাঁকু ইনভেস্টিগেট আমি কইলু সিবিআই ইনকোয়ারি কর সিবিআই ইনকোয়ারি কলে না আজি বি আমি কৌছু সিবিআই ইনকোয়ারি কর নব দাস মৃত্যু ঘটনার এই যে ঘটনা ঘটছে এতে তুরন্ত বিজেপি দাবি করছে সুশান্ত সিং গিরফ করা যাও এবং এই যে থানা ভঙ্গারুজা করছেন যদি বর্তমান কার্যানুষ্ঠান ন হব আইন শৃঙ্খলা কিছু ওড়িশার রহবনি এই অবস্থাকে এই অবস্থাকে ওড়িশা স্থিতি গলা এবং সবুঠু মু আপনার ইয়ে সরকার যা দরকার গোটে রাজনৈতিক ব্যবস্থা আরম্ভ হওয়া দরকার গণতান্ত্রিক ব্যবস্থা আরম্ভ দরকার আইন শৃঙ্খলা লোক শান্তিরে রহবে গোটে সরকার কিন্তু লোক আনতি শান্তিরে শোবে শান্তিরে রহবে যদি তিন বর্ষ তিন মাস হল ডকায়ত ধরাই পড়ুনি তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেশন আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থার আছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।